ভিনিসিয়াস রদ্রিগোর পর রিয়াল মাদ্রিদে আসছেন আরেক ব্রাজিলিয়ান প্রোডিজি এন্ড্রিক। কিন্তু কিভাবে ব্রাজিল থেকে এই প্রতিভাদের খুঁজে বের করছে রিয়াল, তার পেছনে আছে আরেক ব্রাজিলিয়ান সুপারস্টারকে হারানোর গল্প। চলুন আজ জেনে নেওয়া যাক সেই ইতিহাস। 2005 সাল, বাবাকে নিয়ে প্রথমবারের মতো মাদ্রিদে আসেন নেইমার। বয়স মাত্র 13 হলেও তখনই তার মধ্যে পেলের ছায়া দেখতে শুরু করেছেন অনেকে। ব্রাজিলের নতুন এই বিস্ময়বালককে পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ সব ধরনের ব্যবস্থাই করে রেখেছিল। মাদ্রিদে এসে রিয়াল মাদ্রিদের একাডেমিতে অনুশীলন করেন নেইমার, দেখা করেন জিদান রোনালদোর মতো তারকাদের সঙ্গেও, রাতে ডিনার করেন রবিনহোর সঙ্গে। নেইমার মাদ্রিদের একাডেমিতে যোগ দিচ্ছেন তা একরকম পাকাপাকিই ছিল। তার পরিবারের জন্য বাসাও দেখে ফেলেছিল রিয়াল, নেইমার সিনিয়রকে খুঁজে দিয়েছিল একটি চাকরি। এরপর কী হয়েছিল তা হয়তো জানেন ভালোভাবেই। মাদ্রিদের সাদা জার্সি আর কখনোই গায়ে দেওয়া হয়নি নেইমারের। 2014 সালে মাদ্রিদের কাঁঠা গায়ে নুনের ছিটা দিয়ে এই ব্রাজিলিয়ান যোগ দেন বার্সেলোনায়। নেইমারকে সবার আগে শনাক্ত করেও তাকে দলে ফেরাতে না পারা, উল্টো চির প্রতিদ্বন্দ্বীদের কাছে হারানো মাদ্রিদের বোর্ড ব্যাপারটা একেবারেই ভালোভাবে নেয়নি। বিশেষ করে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেস, নেইমারের প্রথম মৌসুমে বার্সাকে ট্রেবল জিততে দেখে তিনি একরকম পনি করেন, পরবর্তী নেইমারকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। শুরু হয় রিয়ালের পরবর্তী নেইমার খোঁজা। মাদ্রিদের লক্ষ্য খুবই পরিষ্কার ছিল, ব্রাজিলের সামনে যত প্রোডিজি ফরওয়ার্ড পাওয়া যাবে সব দলে ফেরাবে তারা। আর সেই লক্ষ্য বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় হোসে অ্যান্টোনিও কালাফাত দি সৌজা নামের এক ব্যক্তিকে। বর্তমানে তিনি মাদ্রিদের প্রধান আন্তর্জাতিক স্কাউট, তবে সবসময় আড়ালে থাকতেই ভালোবাসেন তিনি, এমনকি ক্লাবের ওয়েবসাইটেও তার নাম পাবেন না আপনি। পরিচিত মানুষদের কাছে তিনি জুনি নামে পরিচিত। জুনি প্রথম জীবনে সাংবাদিক ছিলেন, ফুটবল নিয়ে এক স্প্যানিশ টিভি শোতে অ্যানালিস্টের দায়িত্ব পালন করতেন তিনি। ল্যাটিন ফুটবল নিয়ে তার অগাধ জানাশোনা দেখে একসময় তাকে সেই অঞ্চলে স্কাউট করে পাঠায় রিয়াল মাদ্রিদ। তার স্কাউটিংয়ে মাদ্রিদের করা প্রথম সাইনিংদের একজন ক্যাসেমিরো, পরবর্তীতে ফেদে ভালভার্দেও মাদ্রিদে এসেছেন তার কারণেই। দলের দুই ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস রদ্রিগো এবং লোনে থাকা এন্ড্রিক ও হেইনিয়ার জেসুস সবাই তার স্কাউটিং। স্পেনের নাগরিক হলেও যিনি পর্তুগিজ ভাষাতেও পারদর্শী, কারণ শৈশবের একটা বড় সময় তিনি সাও পাওলোতে কাটিয়েছেন। এ কারণেই হয়তো ব্রাজিলীয় বাবা মাদের মানসিকতাটাও বুঝতে পারেন ভালোভাবে, ল্যাটিন আমেরিকায় স্কাউটিংয়ে যেটা বেশ গুরুত্বপূর্ণ। মাদ্রিদের সাবেক স্কাউট জেফ ভেটের যেমন বলেছেন, বিশ্বের যে কোনো জায়গায় বিশেষ করে ল্যাটিন আমেরিকায় স্কাউটিংয়ের বেলায় খেলোয়াড়দের এজেন্ট ও বাবা মায়ের সাথে সম্পর্ক গড়ে তোলাটা জরুরি, কারণ এখানকার প্রায় খেলোয়াড়ই গরিব শ্রমজীবী শ্রেণী থেকে উঠে আসে, তাদের পুরো জীবন বদলে যায় এরকম একটি ডিলেই। তাই এত বড় একটি ডিলের আগে খেলোয়াড় সংশ্লিষ্ট সবার বিশ্বাস অর্জন করাটা জরুরি, যেটা করতে সময় প্রয়োজন। ভিনিসিয়াসকে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে ফেরানোর আগে খেলোয়াড় ও তার পরিবারের সঙ্গে 14 মাস কাটিয়েছেন জুনি। ভিনিসিয়াসের পরিবারের উপর কতটুকু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করেছেন জুনি তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন ফ্ল্যামেঙ্গোর তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর। ভিনির আশেপাশে কারা থাকতেন, কারা কী ভাবতেন সব জানতেন জুনি, এই জন্যই ভিনি মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে দাবি তার। আর রদ্রিগোর স্কাউটিংয়ে মোট 4 বছর ব্যয় করেছেন জুনি। 2014 সালে যখন রদ্রিগোর বয়স মাত্র 13, তখন থেকেই তাকে ফলো করে আসছেন তিনি। যখন দেখেছেন তার অগ্রগতি সন্তোষজনক তখন তাকে মাদ্রিদের পুরো পরিকল্পনার কথা বলেছেন। চুক্তি কত বড় হবে তা নিয়ে আলোচনা করেন না জুনি, তার দায়িত্ব খেলোয়াড়কে বোঝানো কেন ক্যারিয়ারের এই পর্যায়ে তার জন্য মাদ্রিদেই সবচেয়ে উপযুক্ত ক্লাব। একে বলতে পারেন প্রজেক্টে বিশ্বাস আনানো। কোনো কোনো খেলোয়াড়কে যেমন প্রথমে মাদ্রিদের রিজার্ভ দল কাস্তে রাখা হয় কিছু বছর অভিজ্ঞতা অর্জনের জন্য, ক্যাসেমিরো ভিনিসিয়াস রদ্রিগো কারোর অবশ্য কাস্তেয় বেশি সময় কাটাতে হয়নি। তবে আরেক ব্রাজিলিয়ান হেইনিয়ের জেসুস কিন্তু সরাসরি মূল দলে জায়গা পাননি। 2020 সালে মাদ্রিদে আসার পর গত 3 বছর ধরে তিনি লোনে আছেন ডর্টমুন্ড, জিরোনা, ফ্রজানোনের মতো ক্লাবে। ফ্ল্যামেঙ্গোতে থাকা অবস্থায় এই হেইনিয়ারের পেছনেও ছিল ম্যান সিটি, পিএসজির মতো ক্লাব। ভিনিসিয়াস রদ্রিগোর দৌড়ে এই ক্লাবগুলোর পাশাপাশি ছিল বার্সেলোনা। জুনির সর্বশেষ সাইনিং এন্ড্রিকের দৌড়ে ছিল বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ, চেলসি, ম্যান সিটি, লিভারপুল, পিএসজি, বলতে গেলে ইউরোপের সব শীর্ষ ক্লাব। ডাটা সায়েন্সের এই যুগে যে কোনো ব্রাজিলিয়ান উঠতি প্রতিভার খবর পেয়ে যায় সব ক্লাবই। এছাড়া স্কাউটিং পর্যায়েও ইউরোপের সব বড় ক্লাবেরই উপস্থিতি আছে ব্রাজিলে। কিন্তু এরপরও এই মার্কেটে মাদ্রিদই এখন সর্বেসর্বা, কারণ তাদের প্রতিনিধি যে জুনি। রদ্রিগোর এজেন্ট খোলামেলাভাবেই এই কথা স্বীকার করেছেন। এন্ড্রিকের বেলায় অন্যান্য ক্লাবের উপস্থিতি অনেক বেশি ছিল, কিন্তু এখানে জুনির কাজ সহজ হয়ে গেছে দুটি কারণে।
প্রথমত, এন্ড্রিক ছোটবেলা থেকেই একজন মাদ্রিদ ভক্ত ছিলেন। 11 বছর বয়সে এন্ড্রিকের একটি ভিডিও খুঁজে পাবেন ইউটিউবে, যেখানে তিনি বলছেন মাদ্রিদে খেলা তার স্বপ্ন। বলতে পারেন ঐতিহাসিকভাবে ব্রাজিলীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়ার সুফল এখন হাতে কলমে পাচ্ছে মাদ্রিদ। দ্বিতীয় কারণটাও এর সঙ্গে সম্পর্কিত। এন্ড্রিক ও ভিনিসিয়াস দুজনের প্রতিনিধিত্ব করে একই এজেন্সি, যার কারণে দলবদলের আগেই এন্ড্রিকের সঙ্গে কথা বলেছেন ভিনিসিয়াস, পাঠিয়েছেন তার স্বাক্ষরিত একটি জার্সিও। তবে অন্যান্য ক্লাবের চাপের মুখে এন্ড্রিকের দলবদলটা একটু আগেভাগেই করতে হয়েছে মাদ্রিদকে। ফিফার আইন অনুযায়ী 18-র চেয়ে কম বয়সী কোনো অইউরোপীয় খেলোয়াড়কে সাইন করতে পারবে না কোনো ইউরোপীয় ক্লাব। ফিনি রদ্রিগো হেইনিয়ার সবার ক্ষেত্রেই তাই 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মাদ্রিদকে। কিন্তু এন্ড্রিকের বেলায় 1.5 বছর আগেই তার ক্লাব ও পরিবারের সঙ্গে চুক্তি করে রাখে মাদ্রিদ। 2024 সালের জুলাইয়ে 18 পূর্ণ হবে এন্ড্রিকের, সেই গ্রীষ্মেই তাকে দেখা যাবে সান্তিয়াগো বার্নাবুতে। নেইমারকে না পাওয়ার দুঃখ যেভাবে মাদ্রিদের পুরো স্কাউটিং পদ্ধতিকে বদলে দিয়েছে তা সত্যিই অবাক করার মতো। আরেকজন নেইমারকে তৈরি করতে পারবে কিনা তারা, তা সময়ই বলে দিবে। কিন্তু ভিনিসিয়াস রদ্রিগোর মতো তারকাদের সাফল্যের পর ব্রাজিলে যেই বিশ্বস্ততা তৈরি করেছে মাদ্রিদ, তা ধরে রাখলে সামনেও ব্রাজিলিয়ান প্রডিজির অভাব হবে না বার্নাবুতে।